বন্ধু সকল আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে একটা নিউজ জেনে গিয়েছেন যে বড় ছেলে খ্যাত অভিনেতা জিয়াউল ফারুকি অপূর্ব তিনি তৃতীয়বারের মতো আবারও বিয়ে করছেন এবং তৃতীয়বারের মতো আবারও বিয়ে করে আলোচনা সমালোচনার মধ্যে ঝড় তুলছেন জিয়াউল ফারুকি অপূর্ব। তিনি একটা নাই দুইটা নাই পরপর তিনটা বিবাহ করছেন, এখন তিন নাম্বার বিবাহ করছেন, করে আলোচনায় এসেছেন জিয়াউল ফারুকি অপূর্ব। 2010 সালে পালিয়ে গিয়ে বিয়ে নাটকের শুটিং করতে করতে প্রভার সাথে বাস্তবেই পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেন অপূর্ব। তারপরে সম্পর্কের ভিতরে ফাটল ধরে এবং এমনকি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরে অপূর্ব দ্বিতীয় বিয়ে করেন, নাজনীন অদিতি নামে একটা মেয়েকে বিয়ে করেন। বিয়ে করে সংসার ভালোই চলছিল, তাদের কোল জুড়ে একটি ছেলে সন্তানও আছে এবং ইতিমধ্যে জানা গিয়েছে এই নাজনীন অদিতি নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছেন অপূর্ব, এই কথা তিনি বলছেন। অপূর্ব আরও বলেন যে দীর্ঘ বিগত 8 মাস আগে একটা সেনাবাহিনী কর্মকর্তার সাথে তার বিয়ে হয়ে যায় এবং আরও 1 বছর আগে অপূর্বর সাথে ডিভোর্স হয়ে যায়। তবে এবার অপূর্ব যুক্তরাষ্ট্র প্রবাসী সাম্মা দেওয়ানের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হয়, এটা তার 3 নম্বর বিয়ে। তবে এই বিয়ে কতদিন টিকবে সেটা দর্শকের একমাত্র প্রশ্ন। মিডিয়া জগতের মানুষগুলোর এটি একটি নতুন অভিজ্ঞতা যে একের পর এক বিবাহ করার অভিজ্ঞতা। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বিভিন্ন সেলিব্রিটি মানুষগুলো তাদের এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে থাকে, যেমনটা করেছে এই জিয়াউল ফারুকি অপূর্ব। তবে এই বিয়ে কতদিন টিকবে তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।